ভারতীয় হস্তশিল্পের চাহিদা রয়েছে সারা বিশ্ব জুড়েই। কিন্তু এক দেশের মধ্যে থাকলেও এ রাজ্যের কোনো শিল্পকর্ম অন্য রাজ্যে হয়তো খুব সহজে পাওয়া যায় না। শিল্পপ্রেমী ক্রেতা আর শিল্পীদের মধ্যে অনেক সময়তেই থেকে যায় একটা দূরত্ব। আর ঠিক এই ব্যবধান কমাতে বিগত কয়েক বছর ধরে কাজ করে চলেছেন প্রত্যয় ডট কম। এই প্রত্যয়কে বলা যেতে পারে অনলাইন অথেন্টিক ইন্ডিয়ান ক্রাফট মার্কেটপ্লেস। যারা শিল্পী তারা তাদের শিল্পকাজ অতি সহজেই প্রত্যয়ের মাধ্যমে বিক্রি করতে পারেন। সম্প্রতি দক্ষিণ কলকাতার এলসি ব্যাংকোয়েট হলে প্রত্যয় আয়োজন করেছিল এক এক্সিবিশন কাম ওয়ার্কশপের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা এই প্রদর্শনীতে এসেছিলেন তাদের শিল্প পসরা নিয়ে। ফাউন্ডার সিইও শ্রী সুরজিৎ নায়ক জানালেন প্রত্যয় আর প্রত্যয়ের এবারের এই প্রদর্শনীর বিষয়ে। বিগত আড়াই বছর আগে শুরু করেছিলাম। আমাদের অর্গানাইজেশনের অবজেক্টিভ হচ্ছে আমরা ছোট ক্ষুদ্র শিল্প, আর্টিজান, ক্রাফট ম্যান, পটচিত্র এদেরকে নিয়ে আমরা কাজ করি। এদেরকে সামাজিক, এদেরকে তোলা, আপলিফমেন্ট করাই আমাদের উদ্দেশ্য। প্রত্যয়ের মাধ্যমে আমরা অনলাইন, আমাদের প্ল্যাটফর্ম আছে, যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ছোটো ছোটো ক্ষুদ্র শিল্প, হাউস ওয়াইফ, পটচিত্র এদেরকে আমরা নিয়ে আসি। এরা ফ্রি অফ কস্টে আমাদের প্ল্যাটফর্মে রেজিস্টার করে এবং তার মাধ্যমে আমরা এদেরকে প্রমোট করে এদের একটা অপরচুনিটি দিই এদের প্রোডাক্ট সেল করার জন্য। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় এক্সিবিশন করে থাকি, দিল্লি, কলকাতা, বিভিন্ন জায়গাতে এক্সিবিশন করি। এবং এক তো অনলাইন এদের একটা সাপোর্ট সিস্টেম থাকে, প্লাস এক্সিবিশনের মাধ্যমে এরা এদের নিজেদের প্রোডাক্টকে সেল করার একটা সুযোগ আমরা করি। আমরা এটা একটা সোশ্যাল অন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এটাকে চালাই। আমাদের নিজেদের উদ্দেশ্য হচ্ছে এই ছোটো ছোটো ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, হাউস ওয়াইফ, ওমেন এম্পাওয়ারমেন্ট এই জিনিসটাকে ট্রাই করি। দেখুন, আমাদের এখন এক্সিবিশন যেটা কলকাতার থেকে আমরা করেছি, এখানে অনেক ছোটো ছোটো আপনারা দেখলেন পটচিত্র আছে, পাওয়ার ক্রাফট আছে, হ্যান্ডব্যাগস আছে, ক্যান্ডেল আছে, এরকম ছোটো ছোটো হাতি হ্যান্ডমেড আইটেম অনেকগুলো জিনিস আমরা এখানে রেখেছি। এখানে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আর্টিজানরা এসছে, কলকাতার, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। এবং এই এক্সিবিশনের মাধ্যমে আমরা এদেরকে চাই এদের প্রোডাক্টকে প্রমোট করার জন্য। আর একটা জিনিস যেটা এখন এখন পশ্চিমবঙ্গে যেহেতু রাজনৈতিক টানাপোড়ন চলছে, আপনারা পটচিত্র বা হস্তশিল্পের মাধ্যমে এরা সামাজিক যে জিনিসটা সেটাই এদের হাতের কাজের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। তো আজকে দেখবেন বিভিন্ন জায়গায় এখানে যারা স্টল লাগিয়েছে তাদের ওই সামাজিক যে জিনিসটা সেটা এখানে ফুটে উঠছে। যেমন রাজনৈতিক যদি আমি দেখি, আমরা কিন্তু রাজনৈতিক নিরপেক্ষতা বজায় করি, কিন্তু আজকে দেখবেন বিভিন্ন জায়গায় যারা পটচিত্র আঁকছে তারা দিদি মোদি এদের ছবি এঁকেছে। প্লাস আমাদের এখানে চা যখন বিক্রি হচ্ছে, এখানে আমাদের সবুজ রঙের চা, গেরুয়া রঙের চা, সেই রকম চাও বিক্রি হচ্ছে। সো দ্যাট আমরা এই সামাজিক যে সিচুয়েশনটা এখন আছে পশ্চিমবঙ্গে, যে ভোটের যে পরিস্থিতি, সেই হিসেবে এই পটচিত্র এসছে এবং তাদের ওই ব্যাপারটা বজায় রেখে তাদের এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট পার্টিসিপেট করে। উদ্দেশ্য এটাই হচ্ছে যে মেজর কাস্টমার সেখানে আসুক আর এদের সাহায্য চাকরি যাতে এদের প্রোডাক্ট আরও বেশি বিক্রি হয় সেটা করুক। কেন বিগত এক বছর ধরে আমাদের কোভিডের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন হস্তশিল্প, কৃষি শিল্পের প্রচণ্ড ক্ষতি হয়েছে, এবং যার ফলে এই এক্সিবিশন করার উদ্দেশ্যই হচ্ছে এদেরকে একটা আপলিফমেন্ট করা। এবং আমাদের সাথে যোগাযোগ করতে গেলে আপনারা www.protya.com-এ যেতে পারেন। ওখানে যদি আপনাদের আপনার হাতের কাজ যদি আপনারা জানেন, আপনাদের যদি সে হাতের কাজ জানলে আপনারা ওই www.protya.com-এ গিয়ে ওখানে আপনারা রেজিস্টার করতে পারেন। এছাড়া আপনারা আমাদের ইমেল করতে পারেন admin@protya.com, আমরা ইমেলের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করবো। এছাড়া আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে। প্রত্যয় আর একটা জিনিস আমি বলি যে প্রত্যয় আমরা এক্সিবিশনে করি, এছাড়া আমাদের ওয়ার্কশপও করি। তো আপনারা যারা হাতের কাজ শিখতে চান, যারা আপনারা স্বাবলম্বী হয়ে নিজেদের রোজগারের উপায় আপনারা দেখতে চান, তো আমরা হাতের কাজ শেখাই কলকাতা, ভারতবর্ষে বিভিন্ন জায়গায়। আমাদের সাইটে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন, হাতের কাজ আপনারা এখানে শিখতে পারেন, শিখে আপনারা আমাদের সাথে ব্যবসায় করতে পারেন। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা ব্যবসায় কিন্তু আমাদের কাছে কোনো চার্জেস বা রেজিস্ট্রেশন নিই না, সেটা একটা আমাদের উদ্দেশ্য। আমরা সোশ্যাল অন্তর্প্রেনারশিপ হিসেবে আপনাদের কাছে এই প্ল্যাটফর্মটা তুলে ধরছি, আপনাদের সাহায্য নিয়ে আমরা এই জিনিসটা প্রোভাইড করি। কারণ ইন্ডিয়াতে ট্যালেন্ট প্রচুর আছে, হস্তশিল্পের প্রতি শিল্প ট্যালেন্ট, কিন্তু ট্যালেন্টটা বাইরে বেরিয়ে আসে। তো সেটা আমাদের উদ্দেশ্য যে এই অর্গানাইজেশন, এই এক্সিবিশন বা অনলাইন সাইটের মাধ্যমে ভারতের কালচার, পশ্চিমবঙ্গের কালচার সেটাকে আমরা তুলে ধরবো। সত্যি কাশ্মীরের হস্তশিল্পীর কাজ সরাসরি কন্যাকুমারীর ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার এই আন্তরিক উদ্যোগ নেওয়ার জন্য
প্রত্যয়কে প্রশংসা করতেই হয়। আর কয়েক বছরের মধ্যেই হয়তো বিদেশের মাটিতেও ভারতীয় শিল্পকর্ম সুলভে পাওয়া যাবে প্রত্যয়ের মাধ্যমে। আপনারাও কি বাংলা মুভিজের মাধ্যমে সারা বিশ্বের মানুষজনকে আপনাদের অনুষ্ঠানের খবর জানাতে চান? তাহলে অনুষ্ঠানের অন্তত 15 দিন আগে বিস্তারিত জানিয়ে আমাদের মেল করুন banglamovies.content@gmail.com এ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।